হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এলাম। তো অনেকদিন থেকে অনেক একটা রিকোয়েস্ট আসছিল, তো সময় লেগে করতে পারতেছি না, যে আমি যে সেলাইয়ের ভিডিওটি করি ঠিক কেমনে আমি ক্যামেরাটা রাখি, কেমনে শ্যুট করি, কেমনে কাটিং করি, বা সেলাই করার সময় স্ট্যান্ডটা ঠিক কোন জায়গাতে রাখি। তো এটার উপরে ভিডিও করার লেগে অনেকদিন থেকে রিকোয়েস্ট আসছিল কিন্তু করতে পারতেছি না। তো ফাইনালি আজকে সময় পাইলাম, নিয়ে আইলাম। তো প্রথমত আমি যখন কাটিং করি তো তখন আমি ঠিক যে ট্রাইপডটা আছে ঠিক কেমনে রাখি এটাই প্রথমে দেখাইতেছি। তো আমি তো ওই দিনে কইছি এই ধরনের ট্রাইপড আপনারা অবশ্যই লইবেন, যারা সেলাইয়ের ভিডিও করেন তারা লাগে এটা লওয়া কিন্তু বিশেষ দরকার। তো এটার প্রথমত উপরের দিকে উঠাইলাম, এখানে লক করে দিলাম, এরপর এটা উঠাইলাম, উঠাইয়া এবার নিচের দিকে এভাবে দিলাম। এবার দেওয়ার পর আমরা এই জায়গাটা লইতে হইব, এটা আমি সাইডে রাখলাম। এবার যেই মোবাইলে ভিডিওটা করবেন ঠিক মোবাইলটা এখানে সেট করে দিবেন। সেট করার পর আপনারা অবশ্যই কিন্তু মাইক ব্যবহার করবেন, তো আমি বয়া মাইক ব্যবহার করি। তো মাইকটা এখানে লাগাইবেন, আর মাইক দেওয়া যখন ভিডিও করবেন তখন কিন্তু মোবাইলের ক্যামেরা কাজ করতো না, তখন কিন্তু আপনারা কাজ করতে গেলে তখন ওপেন ক্যামেরা নেবেন মোবাইলে, ওপেন ক্যামেরা ছাড়া কিন্তু কাজ করতো না। তো আমি এটা যেটা ফোল্ড করে রাখছি এটা ঘুরাই আনতে হবো নিচ দিয়ে খুললা, ওখানে আমি আনলাম না। তো এরপরে ঠিক নিচে যখন কাপড় রাখবেন, ধরেন আমি এ কাপড়টাই করুন, তো ধরেন আমি একটা কাপড় এখানে কাটু, এটা এখানেও রাখলাম। এবার ঠিক ক্যামেরার নিচে কাপড়টা ফ্রেমে আছে কিনা দেখতে হইব, তো চেক করতে গেলে এমন তো আমি দেখতে পারতেছি না, যেহেতু আমি বাইটটা মানুষ। তো যারা আমার মতো বাইটটা মানুষ তারা এই মনেটা চেয়ার উঠবেন, এই যে উঠলাম চেয়ারে, এবার লম্বা হয়েছি। এরপরে এখানে দেখবেন যে ফ্রেমে বরাবর আছে কিনা কাপড়টা, বরাবর না থাকলে একটু বরাবর করে নেবেন। এবার বরাবর করার পরে এবার আপনি যা করার করেন এখানে। তো ওখানে এবার এখান থেকে কাটুন, আবার লক্ষ্য রাখবেন যেন ফ্রেমের থেকে কাপড়টা সইরা না যায়। তো ভিডিও করতে গেলে একলা ভিডিও করলে কিন্তু একটু কষ্ট করতেই হইব, উঠে উঠে দেখতে হইব, কিছু করার নাই। আর যারা হাইট বেশি তারা তো সমস্যা না, তারা তো এমনি করলে দেখে লাগবে, আমি তো দেখি না। তো কাটিং এর পর শেষ হলো। এবার কাটিং করার পরে যখন আপনি সেলাই করবেন তখন কি করবেন, এবার দেখেন মেশিনটা আমি ঠিক এই জায়গাতে রাখলাম, আর আমার ঘরে জায়গাটা খুব কম, তো যার কারণে আমার একটু সমস্যা হয়, আর ওখানে আমার এটা দরকার নাই, এটা আমি ফোল্ড করে লাইতেছি। এবার এটা ছোট্ট করে আমি এদিকে নিতেছি, যেহেতু জায়গা কম তাই আমার একটু সিভা সিভিয়ে জায়গা, কিছু করার নাই। আর তখন এটাতে ছোট করতে হইব, সেলাইয়ের ভিডিও করতে গেলে কিন্তু একা করতে গেলে কিন্তু ভীষণ পরিশ্রম হয়, দেখতে তো পরিশ্রম লাগে না যখন ভিডিওটা আপলোড হয়, কিন্তু করার আগে কিন্তু এটার পিছনে অনেক পরিশ্রম হয়। এবার দিলাম এইভাবে, তো দেওয়ার পর ওখন কিন্তু ক্যামেরা রাখলে আমার হইতো না, এই যে এইভাবে ওখন কিন্তু দিলে হইতো না। তাই লক্ষণ আমার কি করতে হইব, এটার আমার উপরের দিকে মাথাটা তুলতে হইব, এই যে মাথা এটারে এমনি তুলতে হইব, এইভাবে তুললা ছাড়া আপনার মেশিনের সঙ্গে যেই জায়গাতে কাপড়টা সেলাই করতেছেন সেই অনুসারে কিন্তু এটারে সেট করতে হইব। এবার সেট করে আপনার যতটুকু দরকার সেই অনুসারে আপনি সেলাই করেন, দরকার লাগলে এটা আর পিছনেও নেওয়া যায়, যে আমি আর একটু পেছনে নেবো এটারে, এইভাবে পেছনেও নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো এবার আপনি বইয়া আরামসে একদম বিন্দাস এবার রাজার মতো সেলাই করেন, এখানে মাঝে মাঝে চেক করলেন, একটু স্টপ দিবেন মাঝে মাঝে, দরকার যেটা না এটা স্টপ দিলেন, আর যেটা দরকার এটা উঠাইলেন, তো এইভাবে আপনার সম্পূর্ণ সেলাইটা কমপ্লিট করতে পারবেন। তো আমি তো এমনি করি, আর বাকি ওনাদের কাছে কি আছে না আছে আমি জানি না, অতটুকু সরঞ্জামই আমার কাছে আছে, তো এটাই শেয়ার করলাম। তো অনেকদিন থেকে অনেকের রিকোয়েস্ট, অনেকদিন আগে থেকে কিন্তু কইরা উঠতে পারে না, কারণ এই ভিডিওটা একলা করা সম্ভব না, যেটার লাগে একজন লোক হেল্পে লাগে। তো আজকে একজন লোকেরে পাইলাম, মাম্পিরে পাইলাম, যার কারণে মাম্পির সহযোগিতা আজকে ভিডিওটা করলাম। তো আশা করি যারা সেলাইয়ের ভিডিও করেন তারা বুঝতে পারছেন কেমনে শ্যুট করতে হয়, কেমনে কি করতে হয়। যদি এর পরও আপনার অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনারা আবার বোঝানোর চেষ্টা করুন, যতটুকু ইজি সম্ভব হয় বোঝানোর চেষ্টা করুন। যদি ভাল লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, আর যারা নতুন দর্শক আছেন ভাল লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সঙ্গে বেল আইকনে ক্লিক করে যান, আর যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন ভাল লাগলে পেজটা লাইক ফলো করে দিয়েন, আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই ভাল লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।